রাঙামাটি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে চলে এলাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের চেঙ্গি খাল, চারপাশে বয়ে চলেছে কাপ্তাই লেকের স্বচ্ছ পানির ধারা, তার মাঝেই মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই সমাধিস্থলটি। রাঙামাটি শহর থেকে বোট যোগে আপনি এখানে আসতে পারেন, পানিপথে প্রায় 2 ঘন্টার রাস্তা, যাত্রা পথে পাহাড়ি আঁকাবাঁকা নদীর সারি, ছোট বড় পাহাড়ের সারি, লেকে মাছ ধরার ছোট বড় নৌকা, এসবের দৃশ্য আপনার নজর কাড়বেই। সৃষ্টিকর্তা এজন্য এক অপার সৌন্দর্যে সাজিয়েছেন এই পাহাড়ি জনপদকে। ১৯৭১ সালের পর প্রায় 26টি বছর এই সমাধিস্থলটির কোনো হদিশ ছিল না। 1997 সালে প্রথম এই সমাধিস্থলের খোঁজ মেলে। এই সে স্থান যা বহন করছে এক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধার দুঃসাহসিক যুদ্ধের গল্প। অসম্ভব সাহসী ও মেধাবী আব্দুর রউফের লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল না তেমন একটা, অথচ বাবা মায়ের কত চেষ্টাই না ছিল। কিন্তু বইয়ের পাঠ তার ভালো লাগতো না, ছোট চাচা মুন্সি মোতালেব হোসেনের সঙ্গই ছিল তার সবচেয়ে প্রিয়। অবশ্য তার একটা কারণও ছিল, চাচা মুন্সি মোতালেব হোসেন ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসের হাবিলদার। চাচা যখনই বাড়ি ফিরতেন তখনই তিনি তাকে শোনাতেন সৈনিকদের সুশৃঙ্খল ও রোমাঞ্চিত জীবনের গল্প, সৈনিকদের লেফট রাইট শব্দ করে হাঁটার কথা, আরও কত কি। চাচার কাছে শুনতেন সপ্তম শ্রেণী পাস করতে পারলেই কিনা তিনি সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় এলো সেই সুবর্ণ সুযোগ। 1963 সালের মে মাসে মুন্সি আব্দুর রউফ যোগ দিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর মুন্সি আব্দুর রউফের মন ছুটে যেত বাড়ির দিকে, মায়ের কাছে। নিয়মিত মাকে টাকা পাঠাতেন, চিঠি লিখতেন, ছুটি নিয়ে মাঝে মাঝে বাড়িও চলে আসতেন। 1971 সালে মুন্সি আব্দুর রউফ চিঠিতে মাকে লিখেছিলেন, এখন একটু কাজের ব্যস্ততা বেড়েছে মা, তাই আগের মতো ঘন ঘন ছুটি পাই না, তার জন্য তুমি কোনো চিন্তা করো না মা, ছুটি পেলেই বাড়ি আসব, তখন ছোট বোনটাকে ধুমধাম করে বিয়ে দিব। ১৯৭১ সালের 25শে মার্চের আগে মুন্সি আব্দুর রউফ চট্টগ্রামের 11 উইংয়ে চাকরিরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুক্ত হন, যখন সবে যুদ্ধের প্রস্তুতি পর্ব। মাঝে মাঝে গড়ে তোলা হচ্ছে ছোটখাটো প্রতিরোধ। শান্ত হ্রদের পাশে মাথা উঁচু করে আছে যেন মৌন পাহাড়ের সারি, এমন নির্জন পরিবেশে পাক হানাদার বাহিনীর চলাচলে প্রতিরোধের দায়িত্ব পড়েছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বুড়িঘাট এলাকার চেঙ্গি খালের দুই পারে গড়ে তুলেছিল প্রতিরক্ষা ঘাঁটি। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ছিলেন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মুক্তিযোদ্ধা। তিনি সেই বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যিনি পাক বাহিনীর ভারী অস্ত্রে সজ্জিত 2টি লঞ্চ ও 7টি স্পিড গানবোটের সাথে একাই যুদ্ধ করে তাদের হটিয়ে দিয়েছিলেন। এ এক বিস্ময়কর ব্যাপার। এজন্য এক রূপকথার গল্প। আজও এই অঞ্চলের মানুষ এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সেই সময়টা ছিল 8 এপ্রিল 1971। আচমকা আক্রমণ করে বসল পাক বাহিনীর 7টি স্পিড গানবোট এবং 2টো লঞ্চ। এগুলোতে রয়েছে 6টি মর্টার, মেশিন গান ও বিপুল রাইফেল। লক্ষ্য, বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটি দখল। উদ্দেশ্য একটাই, রাঙামাটি মহালছড়ির জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের সরিয়ে দেয়া এবং নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করা। মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছেই পাক বাহিনী শুরু করল আক্রমণ। স্পিড বোট থেকে ক্রমাগত ছুটে আসতে লাগলো মেশিন গানের গুলি আর লঞ্চদ্রু থেকে ধেয়ে আসতে লাগলো অবিরাম 3 ইঞ্চি মর্টার শেল। মুক্তিযোদ্ধাদের দিকে ঝাঁকে ঝাঁকে আসতে লাগলো গুলির পর গুলি। গোলাগুলির প্রচণ্ড শব্দে পাহাড়ের শান্ত আকাশ বাতাস কেঁপে উঠল। কিন্তু এই বিপুল পাক বাহিনীর বিপক্ষে লড়ার মতো অস্ত্র, সেনা সামর্থ্য কিছুই পর্যাপ্ত ছিল না। কিন্তু মনের ভেতর দেশের জন্য আছে জমানো অসীম সাহস, তেজ ও দৃপ্ত অঙ্গীকার। দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল দেশকে বর্বরদের হাত থেকে মুক্ত করার জন্য। মুক্তিযোদ্ধারা খুব দ্রুতই পজিশন নিয়ে লড়তে লাগলো, কিন্তু শত্রুপক্ষের গোলাগুলির তীব্রতা এত বেশি ছিল যা এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। শত্রুদের মর্টার চিহ্নিত করে ফেলল মুক্তিযোদ্ধাদের সঠিক অবস্থান। যুদ্ধের এই পর্যায়ে প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মুন্সি আব্দুর রউফ দেখলেন এভাবে কিছুক্ষণ চলতে থাকলেই ঘাঁটির সকলেই মারা পড়বেন আর ক্যাম্প চলে যাবে পাক হানাদারদের দখলে। তখন তিনি কৌশলগত কারণে সহযোদ্ধাদের পিছু হটতে বললেন। কিন্তু পিছু হটে নিরাপদ দূরত্বে পৌঁছানো পর্যন্ত কাউকে না কাউকে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে পেছনে দাঁড়িয়ে যুদ্ধ করে যেতে হবে। সহযোদ্ধারা আদেশ পেয়ে নিরাপদে সরে যেতে লাগলেন। তিনি নিজ জায়গাতেই অটল থাকলেন, কভার দেওয়ার জন্য নিজ পরীক্ষায় দাঁড়িয়ে গেলেন মুন্সি আব্দুর রউফ। অসম্ভব সাহসে দৃঢ় চিত্তে মেশিন গানটির নিশানা ঠিক করলেন বর্বরদের দিকে। অনাবরত গুলি করতে লাগলেন পাকিস্তানি স্পিডবোটগুলোকে লক্ষ্য করে। শত্রু সেনাদের বিরুদ্ধে একাই লড়তে লাগলেন এই অকুতোভয় বীর। ল্যান্স নায়ক আব্দুর রউফ এক একটা স্পিডবোটকে লক্ষ্য স্থির করছেন আর মেশিন গান দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। একে একে 7টি স্পিড গানবোটি ডুবিয়ে দিলেন কাপ্তাই হ্রদের জলে। এবার লঞ্চ দুটোর পালা। ওগুলোকেই লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলেন আর প্রচণ্ড গুলি বৃষ্টিতে থমকে গেল শত্রুরা, ভেস্তে গেল তাদের সকল প্ল্যান। তারা হয়তো প্রত্যাশাও করেনি এমন একটি পাল্টা আক্রমণ হতে পারে। মুন্সি আব্দুর রউফের গুলি খেয়ে একের পর এক পাক সেনা লুটিয়ে পড়তে লাগলো। এমন পর্যায়ে শত্রু সেনারা তাদের 2টি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হলো। পিছু হটতে হটতে 2টি লঞ্চ চলে গেল রউফের মেশিন গানের আওতার বাইরে নিরাপদ দূরত্বে। তারপর হানাদার বাহিনী এবার তাদের লঞ্চ থেকে শুরু করল মর্টারের গোলাবর্ষণ। তারা লক্ষ্য স্থির করল যেভাবেই হোক থামিয়ে দিতে হবে এই মুক্তিবাহিনীর মেশিন গানটাকে। একযোগে 6টি মর্টারই বৃষ্টির মতো মর্টার সেল ছুটতে লাগলো মুক্তিবাহিনীর ওই ভয়াল মেশিন গানের দুর্ধর্ষ গানম্যানকে লক্ষ্য করে। শত্রুর একটি মর্টারের গোলা হঠাৎ এসে পড়ল মুন্সি আব্দুর রউফের বাঙ্কারে। ক্ষত বিক্ষত হয়ে গেল তার শরীর, থেমে গেলেন তিনি। হাত থেকে ছিটকে পড়ল মেশিন গান, মাটিতে লুটিয়ে পড়ল তার নিথর দেহ। বুড়িঘাটের মাটি ভিজে গেল এই শহীদের রক্তে। এটি সেই স্থান। অনেক খুশি হলাম আজকের এখানে আসতে পেরে। থ্যাংক ইউ। প্রতিদিন প্রচুর দর্শনার্থী ও ভ্রমণ পিপাসু মানুষ ভিড় জমাচ্ছেন এই দ্বীপটিতে। একটু পাহাড়ি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার দরুন এখনও এই স্থানটির পরিচিতি দেশব্যাপী সেভাবে ছড়ায়নি। তবে আশা করি অতি শীঘ্রই এই স্থানটি হয়ে উঠবে ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের
অত্যাধিক পছন্দের জায়গা, কারণ এখানে এলে অনেক কিছুই অনুভব করা যায়। সেদিন সহযোগী যোদ্ধারা সবাই পৌঁছে যেতে পেরেছিলেন নিরাপদ দূরত্বে। মায়ের বুক খালি হলো, বোনের জন্য বিয়ের শাড়ি নেওয়া হলো না, অথচ নিজের বুকের আলো দিয়ে উজ্জ্বল করলেন আমাদের স্বাধীনতার পথ, হয়ে গেলেন অমর বীর শহীদ বীর শ্রেষ্ঠ। সত্যি ছবির মতো একটি দ্বীপ, যেখানে আমাদের এই বীরের শেষ নিঃশ্বাস এই বাতাসেই মিশে গেছে, তার ঝরে পড়া রক্তের শেষ স্পর্শ এই মাটি কেবল ছুঁতে পেরেছে, তার ঢলে পড়া নিথর দেহ এই প্রকৃতি কেবল বুকে জড়িয়েছে। এই স্বাধীনতা রক্ত দিয়ে কেনা, এই স্বাধীনতা রত্ন দিয়ে কেনা, এই স্বাধীনতা স্বপ্ন দিয়ে কেনা, এই স্বাধীনতা লাল রঙে বোনা। Show.